আড্রা অঞ্চলের উপপ্রধান তুফান রায় আড্রা অঞ্চলের অধিবাসীদের নিয়ে বিজয়া সম্মিলনী পালন করলেন মিষ্টিমুখ করিয়ে। এর পাশাপাশি আগামী দীপাবলি ও ছট পূজাকে কেন্দ্র করে সকল আড্রা অঞ্চলবাসীদের আগাম শুভেচ্ছা জানালেন তিনি। এদিন প্রায় 300 অঞ্চলবাসীরা এই সম্মেলনে সামিল হয়েছিলেন। সকলের ভালোবাসা ও আশীর্বাদ গ্রহণ করেন যুব তৃণমূল নেতা তথা আড্রা অঞ্চলের উপপ্রধান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডি মনোজ, পঞ্চায়েত মেম্বার নীলু দত্ত, মোহিত মাহাতো, বিশিষ্ট সমাজসেবী তৃণমূল যুব কংগ্রেসের অরূপ চক্রবর্তী এবং সুদীপ্ত দে। আদ্রা থেকে সমীর বাউরির রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। বার আমরা মাকে প্রার্থনা করেছিলাম, সেটা কতটা পালিত হলো আপনারা দারুণভাবে এবার সহযোগিতা করেছেন। প্যান্ডেলে ঢোকেননি, প্যান্ডেলের বাইরে থেকে, আমি খালি হিন্দুদের কথা বলছি না, মুসলমানরাও ঠাকুর দেখতে গেছেন। আমরা দারুণ খুশি, কালী পুজো এবং তারপরে রয়েছে ছট পরব, সবাই ভালোভাবে কাটান, সুস্থ থাকুন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার चारों तरफ हिंदुस्तान के साथ साथ पूरे विश्व परेशान है कोरोना वायरस के चलते। फिर भी गोविंदा साहब ने बोला अभी कि सभी लोगों ने बहुत कोऑपरेट किया और दुर्गा पूजा में जो परिस्थितियाँ थी बड़ा लेके जा रहा, पर क्या है कि एक समय आ रहा सामने पूजा, हम लोग एक साथ बैठ रहे हैं, एक साथ मुलाकात हो जा रहा, और एक मैसेज भी ज़रूरी है कि कोरोना ख़त्म नहीं हुआ, इसका प्रभाव भी ख़त्म नहीं हुआ। सोशल डिस्टेंस को मेंटेन करना, मास्क लगाना, हाथ को सैनिटाइज करना, अपना उतना छोटा बच्चा है उसका मास्क नहीं है तो आप समझ लीजिए जो छोटा बच्चा और जो बुजुर्ग है उस पर तुरंत असर करेगा, और ये सावधानी बहुत ज़रूरी है। हम लोग बहुत खुशकिस्मत है जो यहाँ पर कोरोना पॉजिटिव पेशेंट निकल रहा है, ऊपर से वो ऐसा भी है कि कुछ ना कुछ घटना घट रहा है, घर में एक ही घर में दो दो तीन तीन आदमी डेथ कर जा रहा है, फिर भी हम लोग उतना सतर्क नहीं हो रहे। आप लोगों को बहुत ज़रूरी है कि हम लोग सब सावधान रहें, सतर्क रहें। आने वाला दिन दीपावली है, फिर भीड़ भाड़ होगा, फिर छठ पूजा, फिर भीड़ भाड़ होगा, हम लोग एक साथ उठ के बैठते रहेंगे, पर इसके साथ साथ सावधानी बरतने की ज़रूरत है। और एक जब तूफान भाई की तरफ से तोहफा मिल रहा है, आज छोटा सा मिठाई का पैकेट, दीपावली के साथ साथ पूरे संसार में कोरोना का प्रभाव खत्म हो और हम लोग सब सुरक्षित हैं, आप लोग सुरक्षित रहिए, सावधान रहिए। প্রোগ্রাম বিষয় আছে, আমরা বিজয় সম্মেলন করলাম আড্রা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আর কালী পূজা এবং ছট পূজার আগাম শুভেচ্ছা দিলাম, আর মিষ্টিমুখ করালাম আমাদের সবার সবাইকে নিয়ে, আর কালী পূজায় ফটকা ফোটানো নিষেধে যে এই জন্য মোমবাতি আমরা ডিস্ট্রিবিউট করেছি সবাইকে, আর সবাইকে বলেছি যেমন শান্তিভাবে দুর্গা পূজাটা আপনারা পার করলো, ওরকম যেমন কালী পূজা আর ছট পূজাটা আপনারা পার করলেন, এটাই সবাই আমরা পুরুলিয়াবাসী বা আদ্রাবাসীর কাছে আমরা নিবেদন রাখলাম। এটা কোন অঞ্চল থেকে দেওয়া হয়েছে? আড্রা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কতজনকে দেওয়া হয়েছে? আজকে প্রায় 300 জন। কি নাম আপনার? আমার নাম তুফান কুমার রায়, আমি পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকা ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড ড্যান ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি। স্থান রঘুনাথপুর পাটরোপাড়া। কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 9635843391 এবং 7001372821।